বাংলাদেশ থেকে একজন শ্রমিককে ভিটেমাটিয়ার মায়ের স্বর্ণ গহনা বিক্রি করে মালয়েশিয়া যেতে খরচ করতে হচ্ছে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালয়েশিয়া যেতে খরচ হয় মাত্র 40 থেকে 50 হাজার টাকা, পাকিস্তান থেকে 55 থেকে 60 হাজার টাকা এবং শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়া থেকেও প্রায় একই পরিমাণ অর্থ খরচ হয় মালয়েশিয়া যেতে। নেপালের একজন নাগরিককে তাদের দেশ থেকে মালয়েশিয়া যাওয়া পর্যন্ত বিমান ভাড়া থেকে শুরু করে সব খরচ বহন করছে দেশটির সরকার। বাংলাদেশের শ্রমিকদের খরচ বহন তো দূরের কথা, আশপাশের দেশগুলোর চেয়ে প্রায় 5 থেকে 6 গুণ বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছে সরকারের আশীর্বাদ পুষ্ট একটি চক্র। সরকার চাইলে এক রাতের মধ্যে মালয়েশিয়ার অভিবাসন ব্যয় কমিয়ে 70 থেকে 80 হাজার টাকা করা সম্ভব, কিন্তু সেটি করছে না শুধুমাত্র 10 জনের একটি চক্রকে গরিবের রক্ত চুষে খাওয়ার সুযোগ করে দিতে। এই চক্রের মূল হোতা বাইরার সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন, ইউনিক গ্রুপের নুরালী এবং বাইরার বর্তমান সভাপতি আবুল বাশার। চক্রের অন্য 7 সদস্যের মধ্যে অরবিট ইন্টারন্যাশনালের মালিক অর্থমন্ত্রী লোটাস কামালের মেয়ে নাফিসা কামাল, আহমেদ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাবেক প্রবাসী মন্ত্রী ও শেখ হাসিনার ব্যয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ আরও বেশ কয়েকটি এজেন্সির মালিক। চক্রের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্য রয়েছেন যিনি মালয়েশিয়া প্রান্ত নিয়ন্ত্রণ করেন, যার নাম আমিনুল ইসলাম বিন আব্দুল নূর ওরফে দেতো আমিন। খাতা কলমে না থাকলেও মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এই চক্রটির সাথে জড়িত রয়েছে। এছাড়া বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী নিজেও বর্তমান সিন্ডিকেটের সাথে যুক্ত রয়েছেন। 2015 সাল থেকে চক্রটি বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক রপ্তানির বাজার নিয়ন্ত্রণ করছে। এই চক্রের কারণেই মালয়েশিয়াগামী প্রতিজন কর্মীকে 80 হাজার টাকার পরিবর্তে 4,50,000 থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এদের কারণে সর্বস্ব বেঁচে একজন মানুষ মালয়েশিয়া গিয়েও কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছে। খরচের টাকা উঠাতে গিয়ে বছরের পর বছর প্রবাসে কাটাতে হচ্ছে তাদেরকে। অনেকে বৈধতা না পেয়ে গ্রেফতার হবার ভয়ে রাত্রি যাপন করতে হচ্ছে বন জঙ্গলের ভেতরে। বৈধ কাগজপত্র না থাকায় বিতাড়নের আশঙ্কায় মালয়েশিয়ার জঙ্গলে বাস করছেন বাংলাদেশি শ্রমিকরা, এমন 16 জনের একটি দলের খোঁজও পেয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ সব কিছুর জন্য কেন কিভাবে এই চক্রটি দায়ী, চলুন সেটা দেখা যাক। ভারত পাকিস্তান থেকে একজন শ্রমিক মালয়েশিয়া যেতে তার খরচের টাকা উঠাতে সময় লাগে 2 থেকে 3 মাস, কিন্তু বাংলাদেশে একজন শ্রমিকের 2-3 বছরও লেগে যায়, কখনো তারও বেশি। অন্য দেশের নাগরিকদের নির্দিষ্ট ভিসায় সুনির্দিষ্ট বেতনে মালয়েশিয়া পাঠানো হয়, কিন্তু বাংলাদেশের শ্রমিকরা অধিকাংশ তাদের প্রতিশ্রুত কাজ পায় না, যে কারণেই দেশটিতে গিয়ে তারা স্বেচ্ছায় অবৈধ হয়ে অন্য কোনো কাজ খুঁজতে থাকে। বাংলাদেশের শ্রমিকদের যেখানে সমস্যা সেখানেই সুবিধা ওই চক্রটির। পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে প্রতিটি পদে পদে তাদেরকে পকেট কাটে সিন্ডিকেটের সদস্যরা। আমরা করতেছি রেমিডেন্স যুদ্ধ, এখানে পানির কোনো ব্যবস্থা নাই, একটা ফ্যান নাই, এত বড় টপিস, এমবাসির লোক একজন সাইন করে আরেকজন কালে এই সাইন হবে না, উপরে গেলে কয় নিচে যাও, নিচে গেলে কয় এনে যাও, এনে গেলে কয় এনে যাও, কই যাবো। তোমার পাসপোর্ট নিয়ে গেছে, কিন্তু আমার রিসিপ্ট তো আমার হাতেই আছে, তাইলে আমার পাসপোর্টটা কে নিয়ে গেল? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অদক্ষতায় মালয়েশিয়ার শ্রমবাজারে ক্ষতির মুখে বাইরা ও রিক্রুটিং এজেন্সিগুলো। নিয়ম অনুযায়ী মালয়েশিয়ার যেসব প্রতিষ্ঠানের কর্মী প্রয়োজন তারা কলিং ভিসার মাধ্যমে ওয়ার্ক অর্ডার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস বা মানব সম্পদ মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে যাচাই বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্ট অন্য দপ্তরে পাঠানোর পর সেই তালিকাটি আবারও পাঠানো হয় মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সের কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তালিকা মালয়েশিয়া সরকারের কাছ থেকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে। বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব হলো মালয়েশিয়ায় যেসব প্রতিষ্ঠান কর্মীরা আবেদন করেছে ওইসব প্রতিষ্ঠানগুলো যত কর্মী চেয়েছে আসলেই তাদের তত পরিমাণ কর্মী নেওয়ার সক্ষমতা আছে কিনা, এবং মালয়েশিয়ান আইন অনুযায়ী কর্মীদের সুযোগ সুবিধা, কাজের পরিবেশ ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করে নিশ্চিত করা। এই তদন্ত রিপোর্ট সরেজমিনে গিয়ে তারপরে অনুমোদন দেওয়ার বিধান রয়েছে, কিন্তু মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তার টাকার বিনিময়ে সরেজমিনে তদন্ত না করেই শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়ে দেয়, যে কারণে মালয়েশিয়া গিয়ে কাজ না পেয়ে বিপদে পড়তে হচ্ছে বাংলাদেশি নাগরিকদেরকে। মূলত দূতাবাসের ছত্রছায়াই চলে সিন্ডিকেটের রমরমা শ্রমিক ঠকানোর বাণিজ্য। দেশটিতে গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ উঠেছে, আবার মালয়েশিয়ান প্রতিষ্ঠান গ্রহণ না করায় দেশে ফেরত পাঠানোর মতো ঘটনা ঘটেছে। আমাদের মন্ত্রণালয়ের অদক্ষতার কারণে আজকে আমরা বাইরার সদস্য বাইরা ক্ষতিগ্রস্ত। সিন্ডিকেট কিভাবে কাজ শুরু করলো সেটা জানবার আগে মালয়েশিয়ার শ্রমবাজারের পেছনের ইতিহাস একটু জানা প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET-র তথ্য অনুযায়ী 1976 সালে জিয়াউর রহমানের সময় মালয়েশিয়ার লোক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তার সময়ে 1978 সালে সম্পূর্ণ সরকারি খরচে প্রথমবারের মতো 23 জন কর্মী পাঠিয়ে শুরু হয় মালয়েশিয়া শ্রমিক রপ্তানি। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় বাজারটি। এরপর 2 বছর বন্ধ থাকার পর নিজ খরচে 1983 সাল থেকে 90 সাল পর্যন্ত এই 6 বছরে থেমে থেমে কর্মী গিয়েছে মোট 974 জন। তখন এক একজন কর্মীকে মালয়েশিয়া যেতে খরচ করতে হতো 10 থেকে 12 হাজার টাকা। 1991 সালে খালেদা জিয়া প্রথমবারের মতো ক্ষমতায় এলে আবারও গতি বাড়ে মালয়েশিয়া শ্রমিক রপ্তানিতে, সেই সাথে বাড়ে খরচও।
1991 সালে 1628 জন, 92 সালে 10537 জন এবং 93 সালে 67938 জন, 94 সালে 47826 জন এবং 95 সালে 35174 জন এবং 96 সালে 66631 জন কর্মী যায় মালয়েশিয়া। এরপর 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আবারও ধস নামে মালয়েশিয়া শ্রমবাজারে। এক বছরের মাথায় 1997 সালে 66,000 থেকে শ্রমিক রপ্তানির সংখ্যা নেমে আসে 1844 জনে। 1998 সালে 551 জন শ্রমিক রপ্তানির পর 1999 সালে আর কোনো শ্রমিক পাঠানো সম্ভব হয়নি মালয়েশিয়া। মূলত তারপর আর আলোর মুখ দেখেনি সম্ভাবনাময় এই শ্রমবাজারটি। এরপর বিএনপি জামাত জোট সরকারের 2001-6 শাসনামলেও এই খাতের দিকে সুনজর দেয়নি খালেদা জিয়ার সরকার। মাঝে 2007-8 দুই বছরে মইনুদ্দিন ফখরুদ্দিনের সময়ে 2007 সালে কর্মী যায় 2,73,201 জন, এরপরের বছর অর্থাৎ 2008 সালে কর্মী যায় 1,31,762 জন। ওই সময় পর্যন্ত মালয়েশিয়া যেতে একজন কর্মীকে 1,80,000 থেকে 2,00,000 টাকা খরচ করতে হতো। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা 2 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমিক রপ্তানি শুরু হলেও মহাজোট সরকারের পরের বছরগুলোতেও মহাধস নামে মালয়েশিয়া শ্রমিক রপ্তানির এই বাজারটিতে। এরপর 2013-2015 সাল পর্যন্ত G2G পদ্ধতিতে শ্রমিক নেওয়া শুরু হলেও চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। ফলে মানুষ বিকল্প পথে মালয়েশিয়া যেতে শুরু করলে শুরু হয় সমুদ্র পথে মালয়েশিয়া যাবার ভয়ঙ্কর যাত্রা। তোর মনে পড়লে কষ্ট লাগে। জঙ্গলে নিয়ে রাখে, একটা ছোট একটা কুকুরের ঘর আছে, ওখানে রাখলো। ডিঙ্গিনগর থেকে একবারে বার্মা সাগরে আনলো, বার্মা পুলিশ আবার আরেক জাহাজের কাছে বিচ্ছে ফেলাইছে। 3 দিন সাগরের মধ্যে আসিল, মোট আমরা 1200 লোক। শিবের মধ্যে কাউন দিত হালকা, অনেক মার দূর করতো আমরা, পিস্তল দিয়ে বই দেয় তো। রোমহর্ষক সমুদ্রপথে মালয়েশিয়া যেতে উত্তাল সাগরের গর্জনের পাশাপাশি রয়েছে অপহরণকারীদের আতঙ্ক। 2015 সালে থাইল্যান্ডের গভীর জঙ্গলে বাংলাদেশি সহ 100 মানুষের লাশের সন্ধান মিললে টনক নড়ে মালয়েশিয়া সরকারের। ওই ঘটনার পর বাংলাদেশ থেকে সহজ পদ্ধতিতে শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার।